গোপসাই লাল সাগর সার্বজনীন দুর্গোৎসব কমিটি তাদের এবারে থিম নতুন গ্রামের কাঠের পুতুল, এই থিম ভাবনা নিয়ে তাদের মণ্ডপ তৈরি করেছে। এবারে পুরুষদের আর এটা মহিলা আজ থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গোপসাই লাল সাগর দুর্গোৎসব সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপে নতুন গ্রামের কাঠের পুতুল, এই থিম ভাবনা নিয়ে তাদের তৈরি হয়েছে মণ্ডপ। পনেরো বছরে পদার্পণ করলো তাদের। সমাজ সচেতনতার বার্তা তারা দিয়েছে এবং শিশুশ্রম আইন দণ্ডনীয় অপরাধ সেটা তুলে ধরেছে, এবং পাশাপাশি মোবাইল যে মারাত্মক গেম আসক্ত করছে তাও তারা তুলে ধরেছে, যে সর্বনাশা এই মোবাইল, এই মোবাইল থেকে এই মোবাইল গেম বাচ্চাদের কতটা যে ক্ষতি করছে তাও তারা তুলে ধরেছে মণ্ডপে। এবং একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, পরিবেশ সচেতনতা তারাও নিয়েছে। বাল্যবিবাহ বাল্যবিবাহ রোধ করার জন্য তারাও এখানে দেখিয়েছে থিমের মাধ্যমে, যাতে বাল্যবিবাহ রোধ করা যায়, যাতে কম বয়সে মেয়েদের নাতে যাতে বিয়ে দিয়ে দেয়া না হয় তার জন্য তারা তুলে ধরেছে মণ্ডপে। এবং অন্যদিকে যদি দেখেছি সেফ ড্রাইভ সেফ লাইফ, যাতে রাস্তায় দুর্ঘটনা এড়াতে রাজ্য সরকারের যে প্রচেষ্টা তাকেও তুলে ধরেছে, যে রাস্তায় গাড়ি চালান এবং গাড়ি চালান এবং জীবন বাঁচান, এই থিমকেও তারা তুলে ধরেছে। এবং পাশাপাশি যে ডেঙ্গু থেকে রক্ষা পেতে তাও তারা তুলে ধরেছে, এবং মশারি খাটিয়ে একজন শুয়ে আছে থিম তৈরি করেছে, এবং যাতে ডেঙ্গু থেকে বাঁচতে হয় সেই ডেঙ্গু ভাবনাও তারা তুলে ধরেছে। এবং চোলাই মদ যে সর্বনাশা ও মৃত্যু ডেকে আনছে তাও তারা থিম ভাবনার মধ্যে তুলে নিয়ে এসছে গোপসাই লাল সাগর দুর্গা উৎসব কমিটিতে। মহিলাদের সম্মান রক্ষার জন্য তারা থিম তুলে ধরেছে, এবং নতুন গ্রামের কাঠের পুতুল সেই থিম ভাবনা নিয়ে তারা তৈরি করেছে গোপসাই লাল সাগর দুর্গা উৎসব কমিটি। পনেরো বছর পদার্পণ করলো। গোপসাই লাল সাগর দুর্গোৎসব কমিটি প্রতি বছরই নতুন নতুন থিমের ভাবনা করে থাকে, প্রচুর মানুষ ভিড় হয় এই মণ্ডপে। এবছর তাদের নতুন গ্রামের কাঠের পুতুল এই থিম ভাবনা নিয়ে তারা মণ্ডপ তৈরি করেছে এবং মূর্তি সুদৃশ্য হয়েছে মণ্ডপের ভিতরেও সাজিয়ে তুলেছে বিভিন্নভাবে।
এবারে থিম কি ভাবনা রেখেছেন? আমাদের থিমের নাম হচ্ছে নতুন গ্রামের কাঠের পুঁতি। কেন এই থিম ভাবনা করলেন? আমরা যেসব সমস্ত শিল্পকলা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেমন আসল এখন নেই, মাদুর নেই, কাঠ শিল্পর যে পুতুলগুলো সেগুলো সব নেই, সেগুলোকে তুলে ধরার জন্য। কতদিন লেগেছে এই মণ্ডপ তৈরি করতে? এই পুজো বাদে আর কি কি সচেতনতা রাখছেন এই পুজোতে? সচেতনতার জন্য আমরা করেছি যেমন ডেঙ্গু সচেতনতা শিবির, সেফ ড্রাইভ, সেফ লাইফ, বাল্য বিবাহ, মোবাইলের উপর আরো অন্যান্য। এখানে আসতে হলে কিভাবে আসবে, সেই পথ নির্দেশিকা কি আছে? আমাদের রাস্তার গায়ে, কাশিতলা থেকে চন্দ্রকোনা রোডে যাওয়ার রাস্তা বলি, রাস্তার গায়ে। গোপসাই লাল সাগর দুর্গোৎসব কমিটির যে পুজো, সেই পুজো চন্দ্রকোনা টাউনের যে গাছিতলা মোড়, সেখান থেকে 500 মিটার দূরত্বে চন্দ্রকোনা রোড যাওয়ার রাস্তায় গোপসাই লাল সাগর রাস্তায় এদের মণ্ডপ পড়বে। এবং প্রতি বছরই বিভিন্ন ধরনের মণ্ডপ তৈরি করে থাকে। এবারে তারা নতুন থিম করেছে নতুন গ্রামের কাঠের পুতুল, এবং সুদৃশ্য এই মণ্ডপ দেখতে আজ থেকে ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মণ্ডপের বিভিন্ন জায়গায় সেলফি তুলছে দর্শনার্থীরা। Thank you.